आज के सकमा नैशनल काउंसिल अफ इंडिया एवं त्रिपुरा सकमा स्टूडेंट एसोसिएशन जो भावे कांचनपुर डोपाटासरा सकसद इंग्लिश मीडियम स्कूल ब्लैक डे अबजार्भेशन करते एक्चुअली एखे उपस्थित आसी अनिरुद्ध चाकमा वाइस प्रेसिडेंट चाकमा नैशनल काउंसिल अफ इंडिया उन्नी हन वार्किंग प्रेसिडेंट चाकमा नैशनल काउंसिल अफ इंडिया त्रिपुरा स्टेट उन्नी जेनारेल सेक्रेटरी त्रिपुरा चाकमा स्टूडेंट एसोसिएशन सुबल चाकमा उन्नी हन प्रशांत चाकमा असिस्टेंट ऑर्गेनाइजिंग सेक्रेटरी आज के चाकमाते ब्लैक डे बा कालो दिन उद्यापन करते से चाकमारा जेखने थको आज के दिन तो चाकमा जो ब्लैक डे बा कालो दिवस कारण सबाई आम्रा जानी 1947 छनेर 14 अगस्त और 15 अगस्त भारत बर्ष ताके दुई भाग करे दुईटा देश देशे विभक्त करा हुई छिलो भारत एवं पाकिस्तान जे भाग करार जे मूल फर्मुला छिलो हिंदू डोमिनेटेड एरिया होबे भारत बा हिंदुस्तान और मुस्लिम डोमिनेटेड एरिया होबे पाकिस्तान देखा गेलो जे पार्वत्य चौत्त ग्राम बा चिस्ती बा बांग्लादेश ऑक्युपाइड चाकमा किंगडम जे राज्य এই রাজ্যতে তখন চাকমাদের জনসংখ্যা ছিল 98.5% সেই সুবাদে সেই সিএসটি ভারতের অন্তর্ভুক্তি হওয়ার কথা ছিল সেই ফর্মুলা অনুযায়ী স্নেহ কুমার চাকমা ফ্রিডম ফাইটার এবং তার সঙ্গীরা ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তখনকার সময়ে 1947 সালে 15 আগস্ট সেই পতাকাটা 21 আগস্ট অবধি সেই পতাকা ভারতীয় পতাকাটা রাঙ্গামাটি সদর দপ্তরে উড়েছিলেন এখন কথাটা হচ্ছে আমাদের 17 আগস্ট ব্ল্যাক ডে কেন এই যে ভারত পাকিস্তান দুইটা রাষ্ট্র জন্ম হওয়ার পরে আমরা দেখলাম 16 আগস্ট দিল্লির বাসভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আর স্বরাষ্ট্র মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ইন্টেরিয়র মিনিস্টার ফজলুর রহমান সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে বিশেষ করে বাউন্ডারি কমিশন নিয়ে আর্গুমেন্ট হয় বাউন্ডারি কমিশনটা ছিল যে বাংলাকে ভাগ করা এবং পাঞ্জাবকে ভাগ করার জন্য কমিশন গঠন করা হয়েছিল হিন্দু এবং মুসলিম ডোমিনেটেড এরিয়া ভাগ করার জন্য যার চেয়ারম্যান ছিলেন সিরিল র্যাডক্লিফ সেই র্যাডক্লিফ রিপোর্টে আমরা দেখলাম কি সিএসটিতে যে চিটাগাং হিল ট্র্যাক 98.5% থাকার সত্ত্বেও অবৈধভাবে উনি রিকমেন্ড করলেন যে চিটাগাং হিল ট্র্যাক পূর্ব পাকিস্তানের সাথে জুড়ে দিলেন উনি রিকমেন্ড মানে করলেন আর এই বাউন্ডারি কমিশন নিয়ে 16 আগস্ট 1947 সনে আর্গুমেন্ট হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু চিটাগাং হিল ট্র্যাক ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার করার জন্য উনি জোরালো দাবি মানে জানালেন কারণ এটা 98.5% নন মুসলিম আর যেই যেই আদিবাসীরা যারা ছিলেন তারা ছিলেন প্রো ইন্ডিয়ান কালচারালি ল্যাঙ্গুয়েস্টিকলি ভারতের সাথে খুব ক্লোজ সম্পর্ক মানে যুক্ত এই যে মানে তাদের মধ্যে আর্গুমেন্ট হলো আমরা 16 আগস্ট আর্গুমেন্টটা হলো আমরা 17 আগস্ট বিকাল 5টার সময় আমরা জানতে পারলাম যে বেতারের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক পূর্ব পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে
চাকমা জনজাতি আজকে বিশ্বের মধ্যে বিপন্ন, কারণ চাকমা এই সিদ্ধান্তের ফলে, পার্টিশনের ভিক্টিমের ফলে আজকে পৃথিবীতে চাকমা জাতি অস্তিত্বর বিপন্নর পথে, যারা আজকে তখনকার পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে যেই চাকমা জনজাতিরা আছে, যেই আদিবাসীরা আছে, তাদের আজকে মুসলিম ফান্ডামেন্টালিজম দ্বারা, মৌলবাদীদের দ্বারা আক্রমণে আজকে বিপন্ন। আর ভারতের যারা চাকমা জনজাতিরা, যখন ভারতের সংবিধান 1950 সালে গৃহীত হয়, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা 5টা রাজ্যে ত্রিপুরা, মিজোরাম, আসাম, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ে আমরা এসটি বা ট্রাইবেল, কিন্তু এই নর্থ ইস্টের মধ্যে আমাদেরকে বলা হয় আমরা নাকি ইলিগেল, আমরা নাকি অবৈধভাবে আমরা বসবাস করতেছি। এই পার্টিশনের ভিক্টিম, পার্টিশনের ফলে আজকে চাকমারা আজকে বিপন্ন। আজকে যদি যেই দেশ বাঘের সময় যদি ফর্মুলাটা যদি সঠিকভাবে কার্যকরী হতো, আজকে চাকমাদের একটা অঙ্গরাজ্য হতো, যেটা জিএসটি। এর জন্য আমরা চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে দাবিটা করেছিলেন, জিএসটি ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, মানে অর্থটা হচ্ছে চিটাগাং হিল ট্র্যাক ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। যেহেতু ভারতের প্রধানমন্ত্রী যেই দাবিটা করেছে, আমরা এগেন এই দাবি আমরা করতেছি, সিএসটি ভারতের সাথে জুড়ে দেওয়া হোক। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কাছে আমরা এই আবেদনটা জানাইতেছি যে আমরা যাতে চাকমাদের জনজাতিদের যে জাস্টিস যাতে দেওয়া হয় এবং যাতে জিএসটি ভারতের সাথে অন্তর্ভুক্তি করা হয়। নমস্কার।